সাবজেক্ট লাইফ সায়েন্স, অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। এই অধ্যায়ে এখনো পর্যন্ত আমরা দেখেছি পরিবেশের সংকট কীভাবে সৃষ্টি হচ্ছে এবং এই পরিবেশের যে অবিচ্ছেদ্য অংশ উদ্ভিদ এবং প্রাণী, এদের নিয়ে কীভাবে জীব বৈচিত্র্য তৈরি হয়েছে এবং এই জীব বৈচিত্র্য সম্পন্ন দেশগুলো কী কী, যাদের মধ্যে অতি বৈচিত্র্যেরও দেশ রয়েছে এবং এর মধ্যে ভারত অন্যতম। এছাড়াও আমরা দেখেছি যে অতি বৈচিত্র্যের দেশগুলো ছাড়াও যে অন্যান্য জীব বৈচিত্র্য সম্পন্ন দেশগুলি, সেইগুলি কোথায় কোথায় বিস্তৃত রয়েছে এবং এই জীব বৈচিত্র্য আমাদের জীবনে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এবার আমরা দেখব এই জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী কী। জীব বৈচিত্র্য কেন হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তার প্রধান কারণ কিন্তু হচ্ছে পরিবেশের সংকট। পরিবেশ যেহেতু অনবরত পরিবর্তিত হচ্ছে, নানা রকমের গ্যাসীয় পদার্থের পরিমাণ বাড়ছে, কিছু প্রয়োজনীয় গ্যাসের পরিমাণ আবার কমেও যাচ্ছে, যেমন তার ফলে পরিবেশ সংকট হচ্ছে। এছাড়াও পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী, তাদের যে আচরণগত পরিবর্তন হচ্ছে, তার ফলেও কিন্তু জীব বৈচিত্র্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে। এখানে আমরা যেগুলো কারণ দেখে থাকি, তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে বাসস্থানের অভাব। বাসস্থানের অভাব কেন হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি, যেহেতু মানব সভ্যতা আরও অগ্রগতি হচ্ছে, তার ফলে কিন্তু অনেক বন জঙ্গল কাটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাসস্থানের অভাব কিন্তু জীব বৈচিত্র্যের হ্রাসের একটা প্রধান কারণ। এছাড়াও আমরা দেখব কি অবৈধ শিকার বা চোরা শিকার, পরিবেশে হঠাৎ করে নতুন জীবের আগমন, জলবায়ুর পরিবর্তন, পরিবেশের দূষণ এবং অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। এর মধ্যে প্রথম যে পয়েন্টটা, যেটা হচ্ছে বাসস্থানের অভাব, এই বাসস্থানের অভাব কী কীভাবে হয়ে থাকে, প্রথমেই যেটা হচ্ছে যে মানুষের ভোগবিলাসের বিভিন্ন সামগ্রী, মূলত যেগুলো কাঠ দিয়ে তৈরি, সেই সমস্ত জিনিসগুলো বানানোর জন্য কিন্তু প্রচুর কাঠের জোগাড় লাগে এবং সেই জন্য কিন্তু প্রচুর বন জঙ্গল কাটা হয়। এছাড়াও চাষের জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কিন্তু জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে। যত দিন যাচ্ছে তত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু খাদ্যের চাহিদা বাড়ছে এবং এই খাদ্যের যোগান দেওয়ার জন্য কিন্তু চাষের জমির পরিমাণ বৃদ্ধি করারও প্রবণতা দেখা দিচ্ছে। এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি মানুষের অবস্থানের জন্য যে বাসস্থান বৃদ্ধি করা হচ্ছে বা লোকালয় বৃদ্ধি করা হচ্ছে তার জন্য। আর সর্বশেষে যেটা হচ্ছে কি কলকারখানার বৃদ্ধি, কারণ মানুষ বাড়লেই তাদের জন্য চাষের জমির পরিমাণ বাড়বে, তারা বেশি পরিমাণ ভোগবিলাসের সামগ্রী, কাঠ দিয়ে তৈরি যেগুলো সেগুলো ইউজ করবে, আরও বেশি পরিমাণ করে বাড়িঘর দর বানাবে, আরও বেশি পরিমাণ করে কলকারখানা নির্মাণ করবে। তো মূলত এই সমস্ত কারণের জন্যই আমরা দেখছি কি যে একদম জঙ্গল এবং বনের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে ওই সমস্ত জায়গায় যারা বসবাস করত, যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী, তাদের অস্তিত্ব কিন্তু সংকটে মুখে পড়েছে। এর মধ্যে যেটা প্রধান আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে সাইবেরিয়ার বাঘ বা আমুর টাইগার। এটা রাশিয়ার আমুর নদীর পূর্ব দিকের ঢালে দেখতে পাওয়া যায়। এছাড়াও আমরা এটাকে মঙ্গোলিয়ায় দেখতে পাই, কোরিয়ায় দেখতে পাই, চীনের উত্তর পূর্ব অংশেও দেখতে পাই এবং এই সমস্ত অঞ্চলগুলিতে মূলত যেটা হয়েছে প্রচুর পরিমাণের রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, রেলপথ নির্মাণ করা হচ্ছে, বাড়িঘর দর বানানো হচ্ছে, তার ফলে বনের অভাবের জন্য কিন্তু এদের অস্তিত্ব আজ সংকটের মুখে। এছাড়াও আমরা জানি যে যে কোনো বাঘকে তাদের ফারের জন্য এবং তাদের হাড়ের জন্য মারা হয়ে থাকে। এই হাড় কিন্তু অনেক সময় চাইনিজ ট্র্যাডিশনাল ওষুধ তৈরি করতে কাজে লাগে। এরপর আমরা দেখব অবৈধ শিকার।
এখানে কিছু প্রাণীর নাম এবং সেইগুলো কেন অবৈধভাবে গুপ্তভাবে শিকার করা হয়, চোরা শিকার করা হয়, সেইগুলো দেওয়া হয়েছে। প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে কি, হাতি এবং জলহস্তি। এই দুজনকেই কিন্তু তাদের আইভরি বা দাঁতের জন্য মারা হয়ে থাকে এবং এদের দাঁতের তৈরি শৌখিন জিনিসপত্রে কিন্তু বিশ্ববাজারের বিপুল চাহিদা রয়েছে। এরপর যেটা দেখব যে গরু, ছাগল, সাপ, কুমির ইত্যাদি যেগুলো ক্যাটল ধরনের, তো এই গৃহপালিত জন্তু জানোয়ারগুলোর যে চামড়া, সেই চামড়া দিয়ে কিন্তু জুতো, ব্যাগ, তাছাড়া চামড়ার যে সমস্ত পোশাকগুলো, জ্যাকেট ইত্যাদি তৈরিতে খুব ব্যবহার করা হয়। তো সেই জন্য এদের কিন্তু যথাযথভাবে মারার জন্য এদের সংখ্যাও কিন্তু আজকাল কমতে গেছে। এর মধ্যে উল্লেখ্য ক্যাঙ্গারু, কেন কি ক্যাঙ্গারুর চামড়ার বিশেষত্ব হলো এটা ভীষণ হালকা ওজনের এবং এটা ভীষণ ডিউরেবল, মানে অনেক দীর্ঘস্থায়ী হয়। তো মোটরবাইকে বিভিন্ন পার্টস সাজানোর জন্য এই চামড়া ব্যবহার করা হয়, এছাড়া ফুটবল খেলার জন্য যে বিশেষ জুতো দরকার লাগে সেই জুতো বানাতেও কিন্তু এর চামড়া খুব লাগে। এছাড়া উট পাখি বা অন্যান্য পাখি, ইয়াক, এইগুলোকেও কিন্তু আমরা পোশাক তৈরির জন্য ব্যবহার করে থাকি। এছাড়া গন্ডার তো আমরা জানি এর শৃঙ্গের জন্য, শিঙের জন্য এবং নখের জন্য মারা হয়ে থাকে, কেন কি এইগুলোতে বলা হয়ে থাকে যে ভালো ওষুধ তৈরি হয়। এছাড়াও আমরা দেখতে পাই কি রকুন, বিভার, শিয়াল, খরগোশ, শিল মাছ ইত্যাদি, এছাড়াও ভেড়া, এইগুলোকে এদের লোম, পশম এইগুলোর জন্য মারা হয়ে থাকে। তার কারণ এদের এইগুলো দিয়ে কিন্তু বেল্ট, ওয়ালেট, গরম পোশাক ইত্যাদি বানানো হয়ে থাকে। এরপর আমরা দেখব পরিবেশে নতুন জীবের আগমন, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ করে নতুন একটা প্রাণী এসে যায়, তখন দেখা যায় যে সেই নির্দিষ্ট অঞ্চলে যারা এতদিন বসবাস করে এসছে সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের সংখ্যা হ্রাস হয়ে থাকে। তার কারণ সেই নতুন প্রজাতি এসে হয়তো তার আচার আচরণ এমনই হলো যে এই ধরনের প্রাণীগুলো তাতে মারা পড়লো। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দক্ষিণ আমেরিকার গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল এবং এইখানে ছাগলেরা কী করতো, এই কচ্ছপদের খাবার যে ঘাস পাতা সেইগুলো তারা খেয়ে নিত এবং কুকুর, শুয়োর এইগুলি কিন্তু আবার কচ্ছপের ডিমগুলোকে খেয়ে নিত। তার ফলে একসময় কিন্তু সেখানে কচ্ছপের সংখ্যা কমে গেল। এছাড়াও আমাদের দেশে গ্রাম বাংলার জলাভূমিতে মাছের চাহিদা যোগান দেওয়ার জন্য আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল জাতের মাগুর এনে চাষ করা হয়েছিল। তার ফলে সেই যে সমস্ত জায়গায় এদের চাষ করা হয় সেখানে যে এতদিন পর্যন্ত স্থানীয় মৌরলা, খলসে, পুঁটি ইত্যাদি ছোট ধরনের মাছ চাষ হতো বা থাকতো, তাদের কিন্তু অস্তিত্ব সংকটের মুখে, কারণ কি ওই ধরনের বিশাল আকৃতি মাছ কিন্তু এদেরকে খেয়ে ফেলে। এরপর আমরা দেখব জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন অনেকাংশে পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জীবেরা সেইখানকার যে জলবায়ু তাতেই অভ্যস্ত হয়ে থাকে, কিন্তু হঠাৎ যদি সেখানে কোনো নতুন ধরনের আবহাওয়ার সৃষ্টি হলো তখন যদি তারা সেই নতুন আবহাওয়ায় মানিয়ে নিতে না পারে তখন কিন্তু তারা সংকটাপন্ন হয়ে যায়। এই যেমন আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের জন্য মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, তার ফলে সেখানে যে সমস্ত জীবজন্তু পাওয়া যেত যেমন মেরু ভাল্লুক, এম্পেরার পেঙ্গুইন, মেরু শিয়াল, এগুলো কিন্তু আর সেরকমভাবে পাওয়া যাচ্ছে না বা তাদের অস্তিত্ব কিন্তু সংকটের মুখে পড়েছে।
দ্বিতীয়ত যেটা আমরা দেখেছি অলরেডি, যে মহাসাগরের জলের অম্লত্ব এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে 25% প্রাণী যেখানে বসবাস করতো, অর্থাৎ প্রবালের প্রাচীর, সেইগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। এবং সেই প্রবাল প্রাচীর ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু প্রবালের সঙ্গে নির্ভরশীল যে সমস্ত সামুদ্রিক মাছ বা জীবজন্তু ছিল, সেইগুলো কিন্তু আজ ধ্বংসের মুখে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে, তার ফলে দেখা দিচ্ছে কি না, অস্ট্রেলিয়ায় ইউক্যালিপটাস গাছের পাতার যে খাদ্যগুণ সেটা দিনকে দিন কমে যাচ্ছে। এবং এই পাতা খেয়ে যারা বেঁচে থাকে, অর্থাৎ অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লু, তাদের কিন্তু সেই পুষ্টি ঠিকঠাক না যাওয়ার জন্য তাদের কিন্তু লাইফ স্প্যান কমে যাচ্ছে, যার ফলে তাদের অস্তিত্ব কিন্তু আজ সংকটের মুখে। এরপর আমরা পড়ব পরিবেশের দূষণ। বিভিন্ন রাসায়নিক পদার্থের যদি অনিয়ন্ত্রিত ব্যবহার হয়, তাহলে কিন্তু জীবের বিনাশ ঘটতে পারে এবং ঘটেও থাকে। এখানে অনিয়ন্ত্রিত ব্যবহার বলতে আমরা মূলত বুঝছি কি, যে মাত্রাতিরিক্ত ব্যবহার। যেমন ধরো চাষের জমিতে যদি আমরা অত্যধিক পরিমাণ সার কীটনাশক ব্যবহার করি, তার ফলে সেই চাষের জমিতে বসবাসকারী যে সমস্ত পাখিরা, শস্যভুক পাখিরা থাকে, তারা কিন্তু ওই ধরনের কীটনাশকগুলো শস্যের মাধ্যমে গ্রহণ করছে এবং তার ফলে তাদের শরীরে ওই কীটনাশকগুলো গিয়ে নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে তাদের অস্তিত্ব কিন্তু বিপদের মুখে পড়ছে। এছাড়াও যা ধান ক্ষেতের গোড়াতে যে জল জমে থাকে, সেই জলা জমিতে যে সমস্ত ছোটো ছোটো মাছগুলো পাওয়া যেত, সেগুলোও কিন্তু ওই রাসায়নিকের জন্য আর পাওয়া যাচ্ছে না সেরকমভাবে। দ্বিতীয়ত যেটা আমরা দেখে থাকি, যে বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ নানারকমভাবে খাল বিল নদী নালা এসে মিশছে, তার ফলে ওই সমস্ত নদী নালাতে যে সমস্ত মাছ এবং জলজ প্রাণী আগে দেখা দিত, সেইগুলো এখন আর দেখা যাচ্ছে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি না, উত্তরবঙ্গের বিভিন্ন নদী যেগুলো রয়েছে, সেখানে কিন্তু এই বিষাক্ত রাসায়নিক এসে পড়ার ফলেই এখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যেত, সেগুলো এখন পাওয়া যায় না বা পাওয়া গেলেও খুব অল্প পরিমাণ। এছাড়াও আমরা কি দেখি না, শিল্প এবং কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে পড়ায় এইখানে কিন্তু মাছের সংখ্যা অনেক কমে তো গেছেই, সেই সঙ্গে কিন্তু গঙ্গার যে বিশেষত্ব ছিল, এখানকার শুশুক, সেই গঙ্গার শুশুকের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে এবং এটা কিন্তু এখন বিপন্ন প্রজাতি হয়ে পড়েছে। এরপর আমরা দেখব অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। কোনো বিশেষ প্রাণী বা উদ্ভিদের যদি অর্থকরী গুরুত্ব খুব বেশি হয়, তাহলে তাদের আমরা অতিরিক্ত ব্যবহার করে থাকি এবং তার ফলে কী হয়ে থাকে না, তাদের সংখ্যাও হ্রাসপ্রাপ্ত হয়ে যায়। যেমন হিমালয়ের কস্তুরি মৃগ, এদের থেকে পাওয়া যায় কি না মৃগনাভি, এবং এই মৃগনাভি থেকে তৈরি হওয়া সুগন্ধির দ্রব্য কিন্তু বিশ্ববাজারে প্রচুর চাহিদা রয়েছে। সেই জন্য আমরা দেখে থাকি কি যে এই কস্তুরি মৃগও কিন্তু আজ বিপদগ্রস্ত। এরপর আমরা পড়ব যে পৃথিবীতে জীব বৈচিত্র্য হ্রাসের ওপর কিছু তথ্য। প্রথমেই যেটা দেখছি যে গত 500 বছরে 784টি প্রজাতি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, যার মধ্যে 338টি মেরুদণ্ডী প্রাণী, 359টি অমেরুদণ্ডী প্রাণী এবং 87টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। দ্বিতীয়ত যেটা, যে গত 20 বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় 27টি প্রজাতি। 3 নম্বর, বর্তমানে সারা পৃথিবীতে 15,500টি প্রজাতি কিন্তু ধ্বংসের মুখে। 4 নম্বর, যে সমস্ত প্রাণী চিরতরে হারিয়ে যেতে পারে সেইগুলি হলো বাংলার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যেটা, বাংলার শকুন, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, চিতা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, গরিলা এবং উদ্ভিদের মধ্যে গিঙ্কো। এরপর আমরা দেখব যে বর্জ্য এবং
এই বর্জ্যের জন্য আমাদের পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে, এবং এই পরিবেশ দূষণের ফলে কিন্তু আমাদের জীববৈচিত্র্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো এই বর্জ্যের মধ্যে আমরা কী কী জিনিস দেখতে পাই, যেমন শহরের নিকাশি নালা নর্দমা থেকে নির্গত জল, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, গ্যাস, সবজিবাতির খোসা বা তাদের পচা অংশগুলো, হাসপাতালের বর্জ্য যেমন ফেলে দেওয়া ওষুধের পাতা, সিরিঞ্জ ইত্যাদি, এবং প্লাস্টিক যন্ত্রপাতির ভাঙা অংশ, এইগুলি। এই সমস্ত বর্জ্যের মধ্যে কিছু কিছু আছে প্রকৃতিতে মিশে যায়, যেগুলোকে আমরা বলে থাকি বায়োডিগ্রেডেবল, আবার কিছু কিছু আছে যেগুলো প্রকৃতিতে মেশে না। যেগুলো মেশে না সেইগুলোই কিন্তু দিনের পর দিন জমতে 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 একসময় পরিবেশে দূষণ ঘটায়। তরিতরকারি খোসা বা নর্দমার জল, এইগুলো কিছুটা হলেও প্রকৃতিতে মিশে যায়, বিশেষত তরিতরকারি খোসা তো কোনো সেরকম অসুবিধা সৃষ্টি করে না, কিন্তু নর্দমার জলে কিছু কিছু যদি কেমিক্যাল থাকে সেইগুলো কিন্তু পরবর্তীকালে মাটি দূষণ ঘটায়। তো আমরা অনেন অ্যাভারেজ বলতে পারি যে এগুলো থেকে দূষণ কম হয় যেগুলো বায়োডিগ্রেডেবল, কিন্তু যেগুলো বায়োডিগ্রেডেবল নয় সেইগুলোই কিন্তু বিপুল পরিমাণ দূষণ ঘটায়। এবং এই ধরনের বর্জ্যগুলিকে আমরা প্রধানত কঠিন, তরল বা গ্যাসীয় এই তিন রকম প্রকৃতি অনুযায়ী আলাদা করে থাকি। এই সমস্ত বর্জ্যগুলো যখন আমাদের পরিবেশে এসে মিশছে, সেইগুলো আমাদের ভালো করে জানতে তো অবশ্যই হবে, কেন কি সেই বুঝেই আমরা সেখান থেকে প্রিভেন্টিভ মেজার নিতে পারি। এরপর আমরা দেখব কি যে কিছু এরকম বর্জ্যের উদাহরণ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিদ্যালয়ের কথা বলা হয়েছে। এই বিদ্যালয়ের মধ্যে আমরা কী কী বর্জ্য হিসেবে দেখতে পাই, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কাগজপত্রের টুকরো, এছাড়া খাবারের টুকরো, পেন পেন্সিলের ভাঙা অংশ ইত্যাদি। এগুলো প্রকৃতি সবগুলোই কঠিন। এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চাষের ক্ষেত। চাষের ক্ষেতে আমরা সার বা কীটনাশক প্রয়োগ করার পর যে জলটা নির্গত হয় সেইটাকে বর্জ্য হিসেবে পেয়ে থাকি, এবং এর প্রকৃতি অবশ্যই তরল। এছাড়া আমরা যেটা পেয়ে থাকি ঘর বাড়ি থেকে কিন্তু আমরা তিন ধরনের প্রকৃতিরই বর্জ্য পেয়ে থাকি, কঠিন, তরল, গ্যাসীয়, এগুলি। যেমন কঠিনের মধ্যে পাচ্ছি কি যন্ত্রপাতির ভাঙা অংশ, পেন্সিলের টুকরো, এইগুলো তো পাচ্ছি, বা কোনো বাসনপত্রের ভাঙা অংশ বা অব্যবহৃত যে অংশগুলো সেইগুলো, জামা কাপড়ের ইত্যাদি অংশ, এইগুলো। তরলের মধ্যে হচ্ছে কি ধোয়া মোছার পর যে অশুদ্ধ জলটা নির্গত হচ্ছে সেইগুলো, পয়ঃ প্রণালীর জল সেইগুলো ইত্যাদি। এছাড়া গ্যাসীয় বর্জ্যের মধ্যে আমরা পাচ্ছি কি রান্নার ধোঁয়া, নানারকম ওয়াল পেন্ট বা রঙের গন্ধ, ডিওডোরেন্ট বা নানা রকমের স্প্রের গন্ধ, এছাড়াও আমরা ধূপকাঠি ইত্যাদি ব্যবহার করে থাকি, তো সেই সবের গন্ধের মধ্যেও নানা রকমের গ্যাসীয় পদার্থ মিশে থাকে। এরপর আমরা এই অংশটা থেকে কিছু নমুনা প্রশ্ন দেখি। প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি না জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী কী। প্রথমে আমরা এই জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এই হিসেবে এই প্রশ্নটা করা হয়ে থাকে। যদি তোমাদের 2 নম্বরের জন্য এই প্রশ্নটা করা হয়ে থাকে তাহলে তোমরা শুধুমাত্র হেডিংগুলো বললেই যথেষ্ট। যদি 3 নম্বরের জন্য হয়ে থাকে তোমরা হেডিংগুলো তো বলছোই, তার সাথে একটা করে উদাহরণ দিয়ে দিতে পারো। আর যদি 5 নম্বরে থাকে তাহলে কিন্তু তোমরা 2-3 লাইন করে একটু ব্যাখ্যা অবশ্যই করবে। কোশ্চেন নাম্বার 2, বাসস্থানের অভাবে সংকটাপন্ন একটি জীবের নাম লেখো। তোমরা সাইবেরিয়ার বাঘের উল্লেখ এখানে করবে। কোশ্চেন নাম্বার 3, কিভাবে বাসস্থানের অভাব সৃষ্টি হয়, অর্থাৎ যে 4টে কারণগুলো বলা হয়েছে সেইগুলো এখানে উল্লেখ করতে হবে, আর যদি 1-2টো উদাহরণ দিতে পারো খুবই ভালো হয়। কোশ্চেন নাম্বার 4, চোরা শিকারের জন্য বিপদগ্রস্ত 3টি প্রাণীর নাম এবং কেন এদের চোরা শিকার করা হয়, অর্থাৎ এদের প্রয়োজনীয়তাটা তোমাদের এখানে বলতে হবে।
কোয়েশ্চেন নাম্বার 5, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপরা কীভাবে হারিয়ে যাচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 6, মৌরলা, খলসে, পুঁটি ইত্যাদি মাছগুলি কেন কমে যাচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 7, বিশ্ব উষ্ণায়নের জন্য যেসব প্রাণীদের অস্তিত্ব সংকটের মুখে তাদের যে কোনো তিনটির নাম লেখো। কোয়েশ্চেন নাম্বার 8, সামুদ্রিক প্রাণী ও প্রবালদের অস্তিত্ব সংকটে কেন? এটা তোমরা আগে আলোচ্য অংশ থেকেও লিখতে পারো যে প্রধান তিনটে কারণ দেওয়া হয়েছিল সেইটা। কোয়েশ্চেন নাম্বার 9, চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক প্রয়োগ করার ফলে কাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে গেছে? এখানে তোমরা গাছের গোড়ায় জমে থাকা জলে জন্মানো ছোটো ছোটো মাছ লিখতে পারো, আর তার সাথে শস্যভোগ পাখি, এই দুটো লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 10, উত্তরবঙ্গে বিভিন্ন নদীতে মাছের সংখ্যা হ্রাস পেয়েছে কেন? কোয়েশ্চেন নাম্বার 10, উত্তরবঙ্গে বিভিন্ন নদীতে মাছের সংখ্যা হ্রাস পেয়েছে কেন? কোয়েশ্চেন নাম্বার 11, গঙ্গার শুশুকের অস্তিত্ব সংকটাপন্ন কেন? কোয়েশ্চেন নাম্বার 12, কোয়ালা ভাল্লুকের খাবার কি, এদের অস্তিত্ব সংকটাপন্ন কেন? কোয়েশ্চেন নাম্বার 13, কস্তুরি মৃগ থেকে কি পাওয়া যায়? কোয়েশ্চেন নাম্বার 14, গত 500 বছরে মোট কটি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে ও তাদের মধ্যে কতগুলি মেরুদণ্ডী প্রাণী ও কতগুলি উদ্ভিদ? কোয়েশ্চেন নাম্বার 15, বর্তমানে কটি প্রজাতি ধ্বংসের মুখে? কোয়েশ্চেন নাম্বার 16, এমন একটি উদ্ভিদের নাম করো যা হারিয়ে যেতে চলেছে, উত্তর হবে গিঙ্কো। কোয়েশ্চেন নাম্বার 17, এমন দুটি প্রাণীর নাম লেখো যা হারিয়ে যেতে চলেছে। আর কোয়েশ্চেন নাম্বার 18, কঠিন বর্জ্যের উদাহরণ দাও। আশা করি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচ্য অংশ থেকে পেয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা পাঠ্যপুস্তকের সহায়তা নিতে পারো, এবং অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে প্র্যাকটিস করবে।